শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তৃতীয় পরিচ্ছেদ, সমাধি মন্দিরে। শ্রী রামকৃষ্ণ অহর্নিশি সমাধিস্থ। দিন রাত কোথা দিয়া যাইতেছে, কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা বা কীর্তন করেন। তিনটা চারিটার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্তপোষে বসিয়া আছেন, ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কহিতেছেন। মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন, মা, ওকে এক কলা দিলি কেন? ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন। আবার বলিতেছেন, মা, বুঝেছি, এক কলাতেই যথেষ্ট হবে, এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এইরূপে শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দিবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন, ঠাকুর এখনো আবিষ্ট। রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি, তোকে রাগালুম কেন, এর মানে আছে, ঔষধ ঠিক পড়বে বলে। পিলে মুখে তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন, তার মানে আছে, জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয়। মাস্টারের প্রতি বলিলেন, ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। রাখাল বলিলেন, মন মত্ত করি। শ্রী রামকৃষ্ণ বলিলেন, সিংহবাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রেখেছে। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। সন্ধ্যার সমাগমে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন। ঘরে ধুনা দেওয়া হইল, ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তক্তপোষ্টির উপর বসিয়া আছেন, মার চিন্তা করিতেছেন। বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন। মাস্টারও বসিয়া আছেন, রাখালও বসিয়া আছেন। বাহিরে চাঁদ উঠিয়াছে, জগৎ নিঃশব্দে হাসিতেছে। ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে কথা কহিলেন, এখনো ভাবাবস্থা। শ্যামারূপ, পুরুষ প্রকৃতি, যোগমায়া, শিবকালী ও রাধাকৃষ্ণ রূপের ব্যাখ্যা, উত্তম ভক্ত, বিচার পথ। শ্রী রামকৃষ্ণ ভাবস্থ অবস্থায় বলিলেন, বলো তোমাদের যা সংশয়, আমি সব বলছি। গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন। গোবিন্দ বলিলেন, আজ্ঞে শ্যামা এ রূপটি হল কেন? শ্রী রামকৃষ্ণ বলিলেন, সে দূর বলে, কাছে গেলে কোনো রঙই নাই। দীঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো কোনো রং নাই। আকাশ দূর থেকে যেন নীলবর্ণ, কাছের আকাশ দেখো কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তাঁর নাম রূপ নাই। পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা, যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করেছিল, একজন দর্শক এসে দেখে ঠাকুরের গলায় পৈতে। সে বললে,
তুমি মার্গলায় পইতে পড়িয়ে রেখেছ? ভক্তটি বললে, ভাই, তুমিই মাকে চিনেছ। আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি, তাই পইতে পড়িয়েছি। যিনি শ্যামা তিনিই ব্রহ্ম, যাঁরই রূপ তিনিই অরূপ, যিনি সগুণ তিনিই নির্গুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ, সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। গোবিন্দ বলিলেন, যোগমায়া কেন বলে? শ্রী রামকৃষ্ণ বলিলেন, যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ। শিবকালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন, এ সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। রাধাকৃষ্ণের যুগল মূর্তিরও মানে ওই ওই যোগের জন্য বঙ্কিম ভাব। সেই যোগ দেখাবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা, শ্রীমতীর নাকে নীল পাথর। শ্রীমতীর গৌর বরণ মুক্তার ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ তাই শ্রীমতীর নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীতবসন ও শ্রীমতী নীল বসন পরেছেন। উত্তম ভক্ত কে? যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছিতে হয়, তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈয়ারি, ইঁট চুন সুরকি, সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। তখন দেখে ব্রহ্মই জীবজগৎ সমস্ত হয়েছেন। শুধু বিচার, থু থু, কাজ নাই। ঠাকুর মুখামৃত ফেলিলেন, কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তাঁর পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। গোবিন্দের প্রতি বলিলেন, কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি তুমি হয়ে যাও, তখন আমি খুঁজে পাই না। শক্তি অবতার, একমতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুই ঢেউ। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়, তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। ঈশ্বরের রূপ আছে, ভোগ বাসনা গেলে ব্যাকুলতা। মাস্টারের প্রতি বলিলেন, আর তোমায় বলছি রূপ ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না, রূপ আছে বিশ্বাস করো, তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। গোবিন্দের প্রতি বলিলেন, কি জানো, যতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়ে ভুলো খানিক সন্দেশ খাবে, যখন খেলাও ভালো লাগে না সন্দেশও ভালো লাগে না তখন বলবে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না কোনো কালে দেখে নাই সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় তাঁরই সঙ্গে যাবে। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, কি করে তাঁকে পাব কেবল এই চিন্তা হয়, যে যা বলে তাই শুনে। মাস্টার স্বগত বলিলেন, ভোগ বাসনা গেলে তবে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়।